হে আসছে ঘূর্ণিঝড় রেমাল, সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই রেমাল আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 130 থেকে 135 কিলোমিটার, এবং তার পাশাপাশি বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এর মাঝেই এই রেমালের ল্যান্ডফলের সম্ভাবনা এখনো পর্যন্ত প্রবল রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুন্দরবন এলাকা, সেই এলাকায় ঘূর্ণিঝড়ের যে প্রবল সম্ভাবনা, ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার অর্থাৎ আজ মাঝরাতে, তাই এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা দিকে আমাদের নজর থাকবে। কারণ বিকেল 3টার পর থেকে আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করতে শুরু করবে রেমাল, এবং যার দীর্ঘস্থায়ী এতটাই হবে। আবহাওয়াবিদরা বলছেন যে সুন্দরবনে প্রচুর প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের উপর থেকে আছড়ে পড়লেও এমন ঘূর্ণিঝড়, এমন ঝড় সুন্দরবন আগে কখনো পায়নি। অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে সুন্দরবনের জন্য কতটা রেড অ্যালার্ট রয়েছে, সমস্ত কিছুর দিকেই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সরাসরি 3-3টে অঞ্চলের দিকে আমাদের নজর থাকবে। মফিজুল আমাদের প্রতিনিধি দীঘা থেকে আমাদের সঙ্গে রয়েছে, হরিপদ রয়েছে সুন্দরবন থেকে, এবং কুলতলি থেকে তমাল আমার সঙ্গে রয়েছে। আমি শুরুতেই একবার মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ দীঘা। দীঘা সেক্ষেত্রে একটা ল্যান্ডমার্কিং, যেখানে রীতিমতো জলোচ্ছ্বাস অর্থাৎ সমুদ্রের জলোচ্ছ্বাস সকাল থেকে, সেদিকে আমরা নজর রাখবার চেষ্টা করছিলাম। ওই মফিজুলের কাছে আসবো। মফিজুল, আবহাওয়ার কতটা পরিবর্তন লক্ষ্য করতে পারছো সকাল থেকে সমুদ্র সৈকতে রয়েছো? দেখো, আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে এবং তার অবনতি হচ্ছে, এবং যত সময় যাচ্ছে সমুদ্র সৈকত কিন্তু ক্রমশ উত্তাল হচ্ছে। এবং সেই ছবিটা সুরজিৎ প্রামাণিক দেখাচ্ছে যে সমুদ্রের যে ঢেউ, তার উচ্চতা অনেকটা বেড়ে গিয়েছে, এবং সেটা সরাসরি দীঘার যে সমুদ্রের যে পাড় সেখানে এসে পড়ছে। তুমি দেখতে পাচ্ছ তার সেই ছবি, যে কি ভয়ঙ্কর পরিস্থিতি। যত সময় যাচ্ছে সমুদ্র কিন্তু সে ভয়ঙ্কর রূপ তার ধারণ করছে, এবং সমুদ্রের যে গর্জন সেখান থেকে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে তৈরি হতে চলেছে আর কয়েক ঘন্টা পর, সেটা কিন্তু এখন থেকে আজ করা যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সকালের দিকে আমরা দেখিয়েছিলাম যে কিছু পর্যটক তারা সমুদ্রে নেমে গিয়েছিল, কিছু তারপর কিছুক্ষণ পরেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্য এবং সিভিল ডিফেন্সের যারা কর্মী রয়েছে তারা ছুটে আসেন। সমস্ত পর্যটকদেরকে সমুদ্র থেকে এই মুহূর্তে পাড়ে তুলে দেওয়া হয়েছে, এবং পাড়েতে যারা পর্যটক রয়েছেন তারা কিন্তু দেখো পাড় থেকেই এই মানে যে সমুদ্রের যে উত্তাল পরিস্থিতি সেটা কিন্তু তারা উপভোগ করছেন, এবং সেখানে তারা তাদের নিজেদের মোবাইলে পুরো এই সমুদ্রের যে উত্তাল পরিস্থিতি সেটা তারা ক্যামেরাবন্দি করছেন। কোনো অবস্থাতেই কেউ যাতে কোনোভাবে এই সমুদ্রে নামতে না পারে তার জন্য প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে নজরদারি চালানো হচ্ছে, মাইকিং করে সতর্ক করা হচ্ছে। কারণ এই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে, যার কারণে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই সমুদ্র সৈকত, এবং তার ঢেউ আরও মারাত্মক পর্যায়ে যেতে পারে। যে কারণেই কিন্তু কোনো রকমভাবে কোনো পর্যটক যাতে এই সমুদ্র সৈকতের মধ্যে না নামে সেই দিকে কিন্তু সতর্ক করা হচ্ছে। আমি পরিস্থিতিটা এবং ঢেউ মানে যে সমুদ্রের যে উচ্চতা, ঢেউর যে উচ্চতা, সেটা তোমাকে বারবার ছবিতে দেখানোর চেষ্টা করব, যে কিভাবে ইতিমধ্যে এই সকাল 9:30 থেকেই সমুদ্র সৈকত কীভাবে উত্তাল হয়েছে। মানে যখন মধ্যরাতে বা আজকে মধ্যরাতে যখন এই রেমাল ঘূর্ণিঝড় তার ল্যান্ডফল হবে, সেই সময় সমুদ্রের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা এখন থেকে সেটা আঁচ করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের তরফ থেকে আজকের জন্য কোনো পর্যটককে কিন্তু সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। তবে এটাও বলা হচ্ছে যদি কোনো কারণে আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন ঘটে সেক্ষেত্রে হয়তো নামার ক্ষেত্রে কিছুটা ছাড়পত্র দেওয়া হতে পারে, তবু তার সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। কারণ যে আলোচনার দিকগুলো আমাদেরকে নজর রাখতে হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে রেমালের ঠিক কি অবস্থান, দেবারতী আমার সঙ্গে রয়েছে। দেবারতী, একবার রেমালের অবস্থানটা যদি আমরা সিগনিফিকেন্টলি দেখাতে পারি দর্শকদেরকে, যে ঠিক কোন জায়গা থেকে আসছে। একটা কথা বলে নেব তিথি, যে এটা মানে আমরা চাই যে যেহেতু নেক্সট ফেজের ইলেকশনটার ঠিক আগে এই ঘূর্ণিঝড়টা আসছে, সে কারণে মানে প্রশাসন যাতে একটু সজাগ থাকে, এবং ইতিমধ্যে নবান্নে যেহেতু কন্ট্রোল রুম খোলা হয়েছে আমরা জানি, এবং সেইভাবে নির্বাচন কমিশনের তরফ থেকেও নির্দিষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেহেতু আমরা মানে যাদের সঙ্গে কথা বলছি তারাও একেবারে উপকূল এলাকায় রয়েছে, এবং তারাও নিশ্চয়ই এই ব্যাপারগুলো দেখবেন আর খেয়াল রাখবেন, যদি কেউ কোনো রকম অসুবিধায় পড়ে সেগুলো আমরা একটু নজর রাখার
আমরাও চেষ্টা করবো আমাদের মতন করে। যাই হোক, যেটা এবার তিথি জিজ্ঞাসা করছে আমিও একটু আপনাদের দেখাতে চাইবো, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল। এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের অবস্থানটা ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 9টা মোটামুটি ধরুন 9:30 কাছাকাছি পৌঁছে গিয়েছে ঘড়ির কাঁটা। এই 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 জায়গায় দাঁড়িয়ে এই হচ্ছে ঘূর্ণিঝড়ের অবস্থান। এবার এটার কোথায় আছড়ে পড়তে পারে, যেটা কিছুক্ষণ আগে তিথিও বলছিল, এই হচ্ছে সাগরের অবস্থান আর এই হচ্ছে কলাপাড়া। খেপুপাড়ায় যদিও এটা আছড়ে পড়বেই, কলাপাড়ার কাছেই হচ্ছে খেপুপাড়া, এবং এই দুটোর মাঝখানে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা রয়েছে। এবার কটার সময় আছড়ে পড়বে, যেটা বলা হচ্ছিল যে রাত 11টা নাগাদ আছড়ে পড়ার কথা, কিন্তু যেটা লাস্ট আপডেটে বলা হয়েছে যে 3টে নাগাদ, মানে 3টের পরে যে কোনো সময় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে সেই জায়গায়। দেখুন, এই মোটামুটি আমি 3টের কাছাকাছি যদি নিয়ে যাই কার্সারটাকে, তাহলে কিন্তু খানিকটা এগিয়েছে, অর্থাৎ মানে এই যে সাগর এবং বাংলাদেশ, মানে বাংলা এবং বাংলাদেশ এই দুয়ের মাঝখানে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে। 3টের নাগাদ যদি আমি দেখাই যে ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছে, কিন্তু ল্যান্ডফল কটায় হবে এক্স্যাক্ট বলা না গেলেও মোটামুটি 5টা নাগাদ, মোটামুটি যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত 5টা নাগাদ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। 5টার পরে যে কোনো সময় ল্যান্ডফল হলে তার জন্য এফেক্টেড যে যে জায়গাগুলো হতে পারে, দেখুন এটা হচ্ছে 5টা 6টা নাগাদ কিন্তু প্রবেশ করে গিয়েছে। মানে মোটামুটি, মানে মোটের উপর যেটা দাঁড়াচ্ছে যে ঘূর্ণিঝড় যদি প্রবেশ করে যায় 5টা বা 6টা বা 7টা অ্যারাউন্ড, আমি একটা মানে মোটামুটি বলা তো সম্ভব হয় না ওইভাবে একেবারে পূর্বাভাস অনুযায়ী, কিন্তু যদি প্রবেশ করে 6টা বা 7টা নাগাদ, তাহলে তার গতিমুখটা মোটামুটি বাংলাদেশের ওপর দিয়েই চলে যাওয়ার একটা সম্ভাবনা। কিন্তু তার জেরে বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একাধিক যে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে, যে লোকসভার আন্ডারে বিধানসভা ক্ষেত্র, সেখানে কিন্তু একটা প্রভাব পড়ার সম্ভাবনা। উপকূল ভাগের ছবি আপনাদের দেখাচ্ছি, এবং রাত যত বাড়বে তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়বে, কারণ এটা একেবারে ভেতরে প্রবেশ করে গিয়েছে। সেই জায়গা থেকে ঝড় বৃষ্টির কথা তো বলাই হয়েছে, এবং 135 কিলোমিটার বেগে যদি এই ঝড় বা হাওয়া হতে থাকে তাহলে তার একটা সুদূরপ্রসারী ফল তো পড়বে। তিথি একেবারে আমি দেবারতির কাছ থেকে পুরো বিষয়টা জানবার চেষ্টা করলাম। এবার রেমালের অবস্থান নিয়ে আমরা কথা বলছিলাম দেবারতি, আপাতত ধন্যবাদ জানাবো, এবং তার পাশাপাশি প্রত্যেকটা ছবির দিকেও আমরা এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করছি।